সম্প্রতি সরকারি বিভিন্ন ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তথ্য বলছে এরকম আরও অনেক সাইট আছে যেগুলো ইনফেক্টেড। বিষয়টি আমলে নিয়ে বাংলাভিশনের অনুসন্ধানে দেখা যায় গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের 50টিরও বেশি ওয়েবসাইট এখনও নট সিকিউর। এসব ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে ইউআরএলের পাশে ইংরেজিতে নট সিকিউর লেখা দেখা যায়। এসব অনেক সাইটের এসএসএল সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়েছে অনেক আগে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটালাইজেশনের এই যুগে সিকিউর সকেট লেয়ার বা এসএসএল এর মতো প্রাথমিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা না থাকা মোটেই সমীচীন নয়। এসব অনেক সাইটের মাধ্যমে ভর্তি, রেজিস্ট্রেশন বা ডেটা ইনপুটের মতো কাজ করা হয়। HTTPS সক্রিয় না থাকলে যোগাযোগ মাধ্যমে সহজেই থার্ড পার্টি তথ্য প্লেন টেক্সট আকারে পেয়ে যায়। এটা তো আসলে অবভিয়াস যে এটা এখনকার যারা নিউ জেনারেশন সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যেহেতু নট সিকিউর বলতেছে তার মানে এখানে কমিউনিকেশন আসলে ব্রিচ হতে পারে। কমিউনিকেশন ব্রিচ মানে হচ্ছে যে আপনার যেসব কমিউনিকেশনে যেসব সে ক্রেডেনশিয়ালগুলো যাচ্ছে বা আপনি যখন কোনো ট্রানজ্যাকশন করেন সেখানে যে অ্যামাউন্টগুলো যাচ্ছে বা আপনার ডেস্টিনেশন অ্যাকাউন্ট সোর্স অ্যাকাউন্ট এগুলো সবই আসলে আপনার চেঞ্জ করে দেওয়া সম্ভব। বাংলাভিশন থেকে আপনি ধরেন একটা তথ্য মন্ত্রণালয় একটা ওয়েবসাইটে যাচ্ছেন যেখানে আসলে এসএসএল সার্টিফিকেট দেখা যাচ্ছে না, ফলে আপনি HTTP কমিউনিকেশন করতেছেন, সেখানে আসলে যেটা হবে আপনার ইউজার নেম সে আপনার ইউজার নেম সে এ আর আপনার পাসওয়ার্ড মনে করেন XYZ, তাহলে আপনার ইউজার নেমটাও প্লেন টেক্সটে যাচ্ছে, পাসওয়ার্ড XYZও প্লেন টেক্সটে যাচ্ছে, ফলে আপনি যে ISP-র সাথে কানেক্টেড মানে আপনার লাইন যে লাইন দিয়ে যাচ্ছে সেই লাইনে যারা যারা চায় মানে যে যারা যারা আছে প্রত্যেকটা হপে কিন্তু আপনার কমিউনিকেশনটা এক্সপোজড। যে নট সিকিউরড কথা বলা থাকে, যদি এসএসএল না থাকে তাহলে নট সিকিউরড বলবে, অথবা এসএসএল থাকলেও সেটা যদি প্রপার সিকিউরিটি অথরিটির কাছ থেকে সার্টিফিকেট না নেওয়া থাকে তাহলে এটা বলে। এমন নয় যে প্রপার সিকিউরিটির কাছে না নিলেই সার্টিফিকেটটা খুব দুর্বল হবে, কেউ যদি প্রপার এনক্রিপশন মেনে নিয়ে সার্টিফিকেট তৈরি করেন সেটাও ভালো হবে, কিন্তু এই জায়গায় পাবলিক পারসেপশনের একটা জায়গা আছে। অধিকাংশ ক্ষেত্রে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান তারা সবসময় চেষ্টা করে যে এই রেজিস্টার্ড জায়গা থেকে সার্টিফিকেটটা নেওয়া যাতে গ্রাহকের ভিতরে কোনো রকম সংশয়ের সৃষ্টি না তৈরি হয়। সমস্যার জায়গায় আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হয়তো প্রথমে HTTPS করি, সেটা সার্টিফাইড অথরিটির কাছে সার্টিফিকেটই হোক বা নিজেরই হোক, কিন্তু এটা যে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে এই পরিবর্তন কথা আমরা ভুলে যাই। SSL হচ্ছে একটা আদি যুগের সার্টিফিকেশন। সাইবার নিরাপত্তার যদি আমরা ইতিহাস ঘাঁটি, ওয়েবের সাথে SSL অত্যন্ত আদি যুগের একটি রিকোয়ারমেন্ট। আদি যুগে এই কথা আমি বলবো, এটি ন্যূনতম বিদেশের একটা ই কমার্স বা ফ্লাওয়ার শপে পর্যন্ত SSL পর্যন্ত থাকে, এবং বিশেষ করে যেখানে পেমেন্ট গেটওয়ে অথবা NID আপলোডের বিষয় থাকবে সেখানে SSL একদম খুবই ন্যূনতম একটি রিকোয়ারমেন্ট। মানে এটার প্রয়োজনীয়তা আসলে এই 2022 সালে এসে আলোচনা করাটা আমাদের অন্যান্য বিশ্বায়নের সাথে আমাদের দেশের এত উন্নতি সেখানে আসলে এই বিষয়টা আলোচনা করা আসলে সমচিন না, তারপরও করতে হচ্ছে বিশেষ কারণে, কারণ জনসম্পৃক্ত অনেক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সাইটগুলোতে এখনও দেখা যাচ্ছে যে SSL সার্টিফিকেট নেই অথবা থাকলেও সেটা খুব তাড়াতাড়ি এক্সপায়ার করছে। সম্প্রতি ওয়েবসাইটে এসব সাইবার হামলার বিষয়গুলি A2I-এর নজরে আনে বাংলাভিশন। পাশাপাশি gov.bd ডোমেইন সহ বিভিন্ন সাব ডোমেইনের যে সমস্ত ওয়েবসাইট এখনও নট সিকিউর এরকম একটি তালিকা A2I-কে সরবরাহ করা হয়। A2I বলছে .gov.bd সহ সব সাব ডোমেইন নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার, নিয়মিত মনিটরিং করা সহ সচেতনতা বৃদ্ধি কার্যক্রমও চলমান রয়েছে। বিশেষ করে আমাদের যেটা মানে A2I-তেও ফুল অফ দ্য গভর্নমেন্টের ডোমেইনটা মেনটেন করতে হয়, জাতীয় তথ্য বাতায় এর বাইরে কিছু যেমন কিছু আছে সাইট আছে যেটাকে আমরা বলি সাব ডোমেইন বলি, এখানে যদি আমার এই SSL নেওয়া থাকে তাহলে কমিউনিকেশনটা মাঝখানে কেউ চুরি করতে পারে না। তা আমরা যেহেতু আমাদের অনেকগুলো সাইট আপনারা জানেন জাতীয় তথ্য বাতায়নে প্রায় 33,256টা এই মুহূর্তে সাইট আছে যেখানে 51,000 অফিসের ডেটা আছে তথ্য আছে, তো এইগুলো সবগুলোর কিন্তু আমার দিতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হয়। সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হলে আমি দেখি যে SSL কিন্তু এটা পয়সা দিয়ে কিন্তু বেসরকারি খাত থেকে কিনতে হয়, তাই না? আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয়টা কিনেছি, অধিদপ্তর পর্যন্ত কিনেছি, কিন্তু এরটা কিনতে পারি নাই। ওই আর যা সাব ডোমেইন তারপর প্রান্তিক অফিসগুলো এগুলো কেনা সম্ভব হয় নাই। আস্তে আস্তে আমরা এইগুলোকে এমন টেকনোলজি বের করতে চাচ্ছি যাতে এই জায়গাগুলোকে আমরা মোর সিকিউর করতে পারি। তো এই জায়গাগুলোকে আরও স্ট্রংলি আমরা মনিটরিং করব, তাদেরকে আরও বেশি মেন্টরিং করব এবং যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেয় সে এটাই তো দিবে BDE-CERT দিবে, সরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেটা দিবে, এবং যেখানে যেখানে আমাদের ধরেন নলেজের ঘাটতি আছে
আমার দেশের মানুষের থেকে সহায়তা নিব, কারণ টেকনিক্যাল অনেক লোক আছে, আমরা চাইলেই ভাড়া করতে পারি। এবং সেই ক্ষেত্রে সরকারের আরেকটা কমিটমেন্ট আছে, আপনারা জানেন যে সেটি হলো ডেটা প্রোটেকশন অ্যাক্ট। ক্যাবিনেটের একটি সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রিপরিষদের যে আমার ডেটা আমার দেশে থাকবে। রাষ্ট্র বা ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তায় এখনই পদক্ষেপ না নিলে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই দেশ ও জাতীয় স্বার্থে সাইবার দুষ্কৃতিকারীদের হামলা থেকে বাঁচতে সাইবার নিরাপত্তা নীতিমালা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের যথাযথ কার্যকরিতার উপর জোর দেন তারা। ডেফিনেটলি এটা আনএক্সপেক্টেড, এরকম হওয়া উচিত না। আর এগুলা তো আসলে যেহেতু গভর্নমেন্টই আসলে SSL এর ব্যাপারগুলো হ্যান্ডেল করে, সার্টিফিকেশন অথরিটি বা CCA একটা ডিপার্টমেন্ট এজেন্সি আছে, সো ওনারা এটা আসলে ইজিলি আসলে মানে হেল্প করতে পারে এবং ইজিলি সলভ করতে পারে। প্রিভেন্টিভ মেজার তো ওই যে সিকিউর কমিউনিকেশনের জন্য SSL সার্টিফিকেট নিতে হয়, যাতে করে আপনার কমিউনিকেশনটা এনক্রিপ্টেড হয়। এই ওয়েবসাইটগুলো এবং এর যে সিকিউরিটি ঠিক না থাকে, তাহলে এটা যেমন এক এটা এই নেটওয়ার্কের যে কোনো জায়গা থেকে এটা হাতছাড়া হতে পারে, এই সার্ভারগুলো যদি সিকিউর না হয়, ডেটা সেন্টারগুলো যদি সিকিউর না হয়, সেখান থেকে এই ডাটা হাতছাড়া হতে পারে। অথবা যারা এই সার্ভারগুলো মেনটেন করছেন তারা যদি প্রপার নলেজ না থাকে তাদের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আসলে এই জায়গাটাতে একটা সম্ভাবনা সৃষ্টির সময় থেকেই যায়। সম্মানের জায়গা থেকে, খুব মর্যাদার জায়গা থেকে খুব কষ্ট দেয় যখন দেখি যে আমাদের দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে নিরাপত্তার জায়গায় ত্রুটিবিচ্যুতি রয়েছে। আর সেই সঙ্গে এটা কিন্তু আমাদের সরকারি তথ্যের জন্য যেমন হুমকি, আমাদের প্রতিটি নাগরিকের জন্য এটা এক ধরনের হুমকি। নিয়মিত ইনফরমেশন সিকিউরিটি রিভিউ, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম কমপ্লায়েন্স নিশ্চিত করা, ইনফরমেশন সিকিউরিটি নিশ্চিতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্ট, নিয়মিত সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর প্রযুক্তি নিরাপত্তা নজরদারি এবং প্রযুক্তি পরীক্ষা এসব হামলা থেকে বাঁচার রক্ষা কবচ হতে পারে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।